যারা খুব সহজে সবাইকে আপন করে নেয় তারাই পৃথিবীতে সবচেয়ে বেশি কষ্ট পায়। বিশ্বাসঘাতককে গালাগালি না দিয়ে ধন্যবাদ বলুন, কারণ সে আপনাকে মানুষ চিনতে শিখিয়েছে। আই লাভ ইউ শব্দটি খুবই অদ্ভুত, কারো জীবন গড়ে দেয় আবার কারো জীবন ধ্বংস করে দেয়। শেষ বলে কিছু নেই, মনে রাখবে অনেক সময় ঝরে পড়া ফল থেকেও নতুন গাছের জন্ম হয়। জীবনে অনেকেই আসবে যাবে, যে সঠিক হবে সে কখনো ছেড়ে যাবে না। স্বপ্নটা কেমন ছিল তা ঘুম ভাঙার পর বোঝা যায়, ঠিক তেমনি কাছের মানুষগুলো কেমন ছিল তা শুধু হারিয়ে যাবার পর বোঝা যায়। মেয়েরা প্রথম দিকে যাদের পাত্তা দেয় না শেষে তাদেরই প্রেমে পড়ে। যাকে হারানোর সবচাইতে বেশি ভয় পায় সেই সবার আগে হারিয়ে যায়। মানুষ একমাত্র প্রাণী যে পুরোপুরি সফল জীবনযাপন করলেও আফসোস নিয়ে মৃত্যুবরণ করে। মানুষের প্রিয় হতেও অর্থনৈতিক যোগ্যতা লাগে, অর্থশূন্য মানুষ কখনো কারো প্রিয় হয় না। মেয়েদের স্যাক্রিফাইস শেখাতে এসো না, ওরা ওদের প্রাণের চেয়ে প্রিয় মা বাবাকে ছেড়ে চলে আসে স্বামীর ঘরে। ভুল পথে হাঁটলে যেমন বারবার হোঁচট খেতে হয়, তেমনি ভুল মানুষের সাথে চললে বারবার ঠকতে হয়। পৃথিবীর সবাই আপনার সাথে বেইমানি করলেও আপনার পরিশ্রম আর যোগ্যতা কখনো বেইমানি করবে না। দূরত্ব কোনো বিষয় নয় যদি সম্পর্কে দৃঢ়তা যথেষ্ট গভীর হয়। সময় চলে যাবে, কষ্টের অবসান ঘটবে, বিপদ কেটে যাবে, সব কিছু ঠিক হয়ে যাবে, শুধু থেকে যাবে তোমার ব্যবহার। পিছনে বদনাম করে সামনে এসে আন্তরিকতা দেখানো মানুষগুলোর থেকে দূরে থাকাই উত্তম, এরা প্রকাশ্য শত্রু থেকেও ভয়ঙ্কর। স্বার্থপর মানুষগুলোর কাছে সম্পর্কের কোনো দাম নেই। তুমি হারিয়ে গেলে খুঁজে নিতাম, কিন্তু তুমি তো বদলে গেছো। ভালোবাসার মানুষের প্রতি আলাদা একটা টান রয়েছে যেটা সবার প্রতি আসে না। আমাদের জীবনে এমন একটা মানুষ থাকে যার সাথে সম্পর্ক ভাঙলেও তার প্রতি গভীর টান থেকে যায় সারা জীবন। কিছুদিন যোগাযোগ বন্ধ করে দাও, দেখবে কাছের বন্ধুরাও হারিয়ে গেছে। যে অবহেলা করে সে হয়তো টের পায় না অপর প্রান্তের মানুষটা কতটা কষ্ট পায়। কি আছে এই ভালোবাসা নামক শব্দের মধ্যে যার কারণে প্রতিনিয়ত হাসি খুশি থাকা মানুষগুলো ধুকে ধুকে মরে যায়? তুমি তাকেই ভালোবাসো যে তোমার জন্য এক ফোঁটা চোখের জল ফেলবে, রক্ত নয়। কারণ চাইলে রক্ত খুব সহজে বের করা যায়, কিন্তু চোখের জল নয়। চোখের জল তো শুধু তার জন্যই বের হয় যাকে মানুষ সত্যিকারের ভালোবাসে।